ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত 8 জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর পূর্বাঞ্চলের রেসিফ শহরে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধসে পড়া ভবন থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। কী কারণে ভবনটি ধসে পড়েছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।